সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এখানে একটা প্রেস মিট করতে বসছি, যেহেতু গত 2/6/2020 আমাদের একটা ভিসি হয়েছিল, ভিডিও কনফারেন্স হয়েছিল। সেই ভিডিও কনফারেন্সে আমাদের যুব রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জি মহাশয়, পার্থ চ্যাটার্জি মহাশয় এবং সুব্রত বক্সী মহাশয়, ওনাদের এতে একটা ভিসি করা হয়েছিল। সেই ভিসিতে বলেছিল যে COVID-19 যে আমাদের পশ্চিমবাংলা যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা হয়েছিল এবং আমাদের দলগতভাবে কীভাবে কী কাজ করতে পেরেছি তার জন্য আলোচনা হয়েছিল এবং কোন কোন বিধানসভা এলাকায় ব্লকে কীভাবে কতটুকু ত্রাণ সামগ্রী যাবতীয় কিছু কী কাজ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং সেদিন বলা হয়েছিল যে আবার আগামী নিজ নিজ বিধানসভা এলাকায় মানে প্রতিটি আমাদের 294 বিধানসভাতেই ইয়ে হবে, প্রেস মিট হবে, ডেট ঠিক করে দিয়েছেন উনি। সেই ডেট অনুযায়ী আমাদের চাকুলিয়াতে আজকে আছে, সেই ডেট অনুযায়ী আজকে আমরা এখানে প্রেস মিট করছি। আবার সবাইকে আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে শুরু করছি। ব্যাপারটা হলো যে মূলত একটাই বিষয়, সেই বিষয়টা হলো যে পশ্চিমবঙ্গে এই সময় যে কঠিন পরিস্থিতি তার মধ্যে দিয়ে যে যাচ্ছে, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদের সাধারণ মানুষের জন্য, পশ্চিমবাংলাবাসীর জন্য তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, এটা আমরা সবাই জানি। এবং আমরা চাকুলিয়া বিধানসভা এবং চাকুলিয়া ব্লককে যে লিডারশিপ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই তাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমরা গর্বিত মনে করছি যে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে আমাদের সারা বাংলায় সাধারণ মানুষের জন্য, আমরা তাতে গর্বিত। সেই জন্য আজকে আমরা আবার বলবো যে বাংলার গর্ব মমতা। ঘটনা হলো যে আজকে তিনি COVID-19 সাথে সাথে আমফান নিয়ে যেটা প্রাকৃতিক দুর্যোগ যেটা হলো, দুটো জিনিসকে নিয়ে তিনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছেন, তাতে আমাদের পশ্চিমবাংলার মানুষ, প্রতিটি জনসাধারণ তাকে স্মরণ করবেন। কারণ তিনি যেদিন আমফানের দিন 3 দিন তিনি সারারাত সারাদিন কাজ করেছেন, ঘুমননি, এক টুকু বিন্দুমাত্র ঘুমাননি, আমাদের সাধারণ মানুষের জন্য চিন্তাভাবনা করেছেন, তার জন্য আবার আমরা তাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি COVID-19 যেভাবে আজকে পশ্চিমবঙ্গ সহ পুরো ভারতবর্ষে যেভাবে দিন দিন এই যে পজিটিভ কেস, যে করোনা যে কেস, যেটা এটা ভাইরাস তাতে যে ছড়াচ্ছে, তার এই দায়ী কিন্তু আমরা মূলত টিএমসি পরিবার আমরা বিশেষ করে মনে করি যে এইটা কিছু কেন্দ্র সরকারের গাফিলতি কিংবা উদাসীনতার ফলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, অনুভব করতে পারছি। কারণ এক নম্বর বলতে পারি যে যখন হু বলল যে করোনা ভাইরাস নামে একটি মহামারী একটা ছড়াবে পুরো বিশ্বে, কিন্তু সব দেশ হলেও আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটাকে ধ্যান দেননি, লক্ষ্য করেননি, দৃষ্টি আকর্ষণ করেননি, দৃষ্টিপাত করেননি। তিনি মাস্টার ট্রাম্প নামে একটি অনুষ্ঠান করেছিল, ট্রাম্পকে আমেরিকা থেকে নিয়ে এসে এখানে গুজরাটে আহমেদাবাদে সরে এই প্রোগ্রামটা করেছিলেন। তখন হু যেটা বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তার কথা তিনি ধ্যান দেননি, যার ফলে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সব পুরো ভারতবর্ষে যে আজকে এই রোগের যেটা কিংবা ভাইরাস আজকে মাথা চাড়া দিয়েছে। কিন্তু আমি বলবো আরেকটা ভুল করেছিল কি, যে লকডাউন যখন তিনি ঘোষণা করেন, কোনো চিন্তাধারা, কোনো পরিকল্পনা না করে তিনি রাতারাতি 8টার সময় ঘোষণা করলেন যে আগামীকাল থেকে লকডাউন শুরু, গৃহবন্দী বলে একটা করেছেন যে আগামীকাল গৃহবন্দী হতে হবে। কখন বলেন? রাত 8টার সময়, অর্থাৎ 4 ঘন্টা শুধু সময় দিয়েছিলেন। 4 ঘন্টার মধ্যে পর্যায়ী শ্রমিক, স্টুডেন্ট কিংবা চাকরিজীবী যারা নিজ নিজ এলাকা থেকে বাইরে গিয়ে কর্মসংস্থান জন্য ছিলেন, তারা কিন্তু আসতে পারেননি। তারপর বললেন কি, তারপর থেকে তিনি বললো যে থালা বাজাও, মোমবাতি জ্বালাও, এই যে এগুলো করলো করোনা ভাইরাসকে শেষ করার জন্য, কিছু হলো না। কী হলো? মূলের নারস হলো কি, নাশ করলো কি, যে আজকে পর্যায়ী শ্রমিক বাড়ি ফিরতে যেভাবে অসুবিধা সম্মুখীন যেটা হয়েছিল, আমরা দেখেছি ভারতবর্ষে যখন বিভক্ত হয়েছিল পাকিস্তান এবং ভারতবর্ষে যখন 1947 সালে যেটা হয়েছিল, বিভক্ত হয়েছিল ইন্ডিয়া এবং পাকিস্তান,
সেই দিনটা আমরা আবার দেখেছি যে এই যে পরিযায়ী শ্রমিকরা যারা ভিন্ন রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরছিলেন তখন দেখছি কেউ পায়ে হেঁটে আসছে, তো কোনো শিশু যে আছে ওর মার কাঁধে আছে, কাউকে তো সাইকেলে করে আসছে, বিভিন্ন রকম যেটা আমরা দেখিনি, যেটা আমরা যেহেতু আমার স্বাধীনতা যেটা 1947 সালে আমাদের তখন আমরা জন্ম নিইনি, কিন্তু যেটা ইতিহাসে পড়েছি, ইতিহাসে দেখেছি কিংবা আমরা শুনেছি যেটা, সেই জিনিসটা আমরা এবার দেখলাম মোদিজির এই যে ভুল নীতি গ্রহণ করার জন্য আমরা এটা দেখতে পেরেছি। তো যাই হোক, আমি বলবো যে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলায় যেভাবে কাজ করছে, কিন্তু তার উপরে আঙুল তুলে বলছে যেভাবে বিজেপি, কিন্তু বিজেপি নিজেই ব্যর্থ। আজকে দেখুন প্রতিটি বাড়িতে যেভাবে আমরা চাকুলিয়া আমরা ব্লকে যেটা আছে আমাদের ব্লকটাতে আমরা নিজ নিজ দায়িত্বে প্রত্যেকটি আমাদের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, সভাপতি, প্রধান, মেম্বার সবাই আমরা প্রত্যেকটি পরিবারের পাশে ছিলাম, দুর্গত পরিবারের পাশে ছিলাম, তাদের খাওয়া দাওয়ার জল পানীয় যা ব্যবস্থা করে আমরা করেছি, বাড়ি বাড়ি গিয়ে যেখান থেকে খবর এসেছে আমরা গিয়ে পৌঁছেছি, আমাদের প্রত্যেকটি আমাদের নেতা কর্মী তৃণমূল পর্যন্ত যারা নেতৃত্ব আছে আমাদের বুথ সংগঠন থেকে, তারা সবাই এই কাজে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা যতদূর পেরেছি তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। তারপর আবার বলি যেখানে আপনার পরিযায়ী শ্রমিকরা যখন বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার সময় এই যে স্ক্রিনিং যখন হচ্ছিলো সেখানে আমরা আবার তাদের হাতে অন্তপক্ষে এক বেলা আমরা খাবারটা ব্যবস্থা করেছিলাম, যেটা আপনারা সবাই জানেন। এবং যে গ্রামে যেখানে আমাদের একটা ইয়েতে ছিল নিজামপুর টু একটা গ্রাম ছিল টাঙ্গালিয়া গ্রাম, সেখানে আমাদের একটা পজিটিভ কেস ধরা পড়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা আবার ছেড়ে দেওয়া হয়েছে কারণ আমাদের পজিটিভ পাওয়া যায়নি। এখন আমাদের ব্লকটা আমরা বলতে পারি আজকের ডেট পর্যন্ত বলতে পারি যে আমাদের এখানে কোনো করোনা পজিটিভ কেস নেই, এটা আমরা এটা একমাত্র আমরা করতে পেরেছি যে আমাদের দলের সাথে সাথে যেটা আমাদের আরও সমাজসেবী যেগুলো সংগঠন রয়েছে, সমাজসেবী সংগঠন যারা রয়েছে আমরা সবারই নজরদারির জন্য এবং সবারই প্রচেষ্টার জন্য আজকে আমরা অন্তপক্ষ ব্লকে আসেনি, এটা আমরা সকলের কাছে কৃতজ্ঞত এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সবাই সোশ্যাল ডিস্ট্যান্স, তার ছাড়া আপনার মাস্ক, স্যানিটাইজার যেগুলো বলছে ডাক্তার, মেডিকেল যেগুলো বলছে আমরা ব্যবহার করছি এবং আজ পর্যন্ত আমাদের ব্লকটাতে হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাইছি যে আমাদের এখানকার বিধায়ক আলি ইমরান জান, আপনারা জানেন তিনি আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলেন 20/4/2020-এ, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখে তিনি চিঠি করেছেন, চিঠি করে বলেছেন আপনি চিঠিটা আপনাদেরকে আমি দেখাবো, এই চিঠিটা করেছেন উনি আমাদের মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, কি দিয়েছেন যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট টু ব্রিং ব্যাক মাইগ্রেন্ট ওয়ার্কার, বুঝলেন তো, এইটা লিখেছে। আর তিনি লিখেছে কি যে আমাদের গল্পহর টু বলে তার বিধানসভাতে 10 লক্ষ টাকা তিনি ত্রাণ সামগ্রী গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছে। আমি তো অন্তপক্ষে বলতে পারবো না, জানি না, আমাদের টিএমসি পরিবারের কোনো কর্মী নেতৃত্ব কেউ জানে না যে ভিক্টর বাবু আমাদের এখানকার বিধায়ক 10 লক্ষ টাকা ত্রাণ দুর্গত পরিবারদেরকে হাতে তুলে দিয়েছে, আমরা কিন্তু কেউ জানি না। যদি আপনাদের মাধ্যমে যদি জানতে পারি তাহলে আমরা খুশি হব, যে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা যদি জানতে পারেন যে না সত্যি উনি দিয়েছেন হয়তো আপনাদের কাছে খবর হতে পারে, যদি খবর না হয় তাহলে এই 10 লাখ টাকা কোথায় গেল এর আমরা জবাব চাই, চাকুলিয়াবাসী জবাব চাই যে এই এটা ত্রাণটা কোথায় গেল 10 লাখটা, যেটা মুখ্যমন্ত্রীকে লিখেছে যে তার 10 লক্ষ টাকা দিয়ে কি করেছে এই যে গরিব পরিবারের বাড়িতে বাড়ি বাড়ি তার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। এবং তিনি এটাও লিখেছে যে তার বিধানসভা এলাকায় একটিও লোক একটিও মানুষ না খেয়ে থাকে না, অর্থাৎ তাদের সাহায্যের দরকার নেই বলেছে, ওরা তার টাকা দিয়ে অর্থাৎ বিধায়কের যে দেওয়া টাকা 10 লক্ষ টাকা যে ত্রাণ তাতে তারা সন্তুষ্ট। কিন্তু আমি আপনাদের কাছে আবার প্রশ্ন করব কিংবা অনুরোধ করব যে আপনারা সাংবাদিক বন্ধু আপনারা এই জিনিসটার তথ্যটা উদ্ঘাটন করুন এবং জনসাধারণদের জানার আমাদের সুযোগ করে দিন, কারণ এই 10 লক্ষ টাকা এটা ওর 5% টাকা না, এটা হলো তার রিলিফ এড ফান্ড দিয়েছে বলে ওর কার এমএলএ লেডের টাকাটা, তার এমএলএ ফান্ডে যে টাকাটা, হ্যাঁ সেই টাকাটা থেকে 10 লাখ টাকা দিয়েছে, ওর নিজের ব্যক্তিগত টাকা না, ওর ব্যক্তিগত টাকা লেখেনি, এই কাগজটা আপনারা দেবো আপনাদের কপিটা আপনারা দেখবেন, এই টাকাটা হলো সরকারি টাকা, অর্থাৎ এমএলএ লেডের টাকা ওই 10 লাখ টাকা দিয়েছে। কিন্তু আমরা কিন্তু আজও পর্যন্ত জানতে পারলাম না কোন গ্রামে আমাদের এখানকার বিধায়ক রাশন কিংবা কোনো কিছু সাহায্য করেছে, তো এইটা যদি সত্যি যদি হয় তাহলে খুব ভালো করেছে, খুব ভালো অভিনন্দন জানাবো। আর যদি মিথ্যা হয়, এটা যদি ভুল হয় তাহলে এই চিঠিটা মুখ্যমন্ত্রীকে লিখেছে, এটা কিন্তু আমাদের দেয়নি,
আমরা ওই চিঠিটা ওখান থেকে জোগাড় করেছি, যেভাবে হোক এই জোগাড়টা আমরা করেছি কোথায় সেটা আপনি উনাকে প্রশ্ন করে বলতে পারবেন। উনার ফেসবুকে ছেড়েছিল, তার ফেসবুকে তার যে ভিডিও ক্লিপ যেটা হয়েছিল সেই ভিডিও ক্লিপ থেকে আমরা এটা জোগাড় করতে পেরেছি এবং এই তথ্য আপনাদের সাথে তুলে ধরলাম। এটা আপনারা কিন্তু আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব যে এটা তথ্য আপনারা উদ্ঘাটন করবেন এবং সাধারণ মানুষকে জানার এটা সুযোগটুকু করে দেবেন। তাছাড়া আমি বলবো যে আজকে আমফানে যেটা আছে যে প্রত্যেকটি পরিবারে 20,000 করে টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী এবং এবং যেভাবে তিনি আমাদের এখানে কাজ করে যাচ্ছেন, যেভাবে কাজ করে আমফানে মানুষ খুশি আছে। তাছাড়া যারা মাইগ্রেন্ট লেবার যারা বাড়ি থেকে আসছে, পর্যায় শ্রমিক কিংবা যারা কাজ যারা বাড়ি এসছে তাদের জন্য কি করেছে মুখ্যমন্ত্রী, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থাৎ NRGS এর মাধ্যমে তাদেরকে কাজের সুনিশ্চিত করার একটা ব্যবস্থা করেছে। কি কাজ, তারা 100 দিন না এখন 200 দিনের কাজের মাধ্যমে কাজ করবে, অর্থাৎ জব কার্ডের মাধ্যমে। যদি জব কার্ড না থাকে তাদের জব কার্ড প্রদান করা হচ্ছে, তারা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবে, পঞ্চায়েত অফিসের প্রধান অফিসে গিয়ে যোগাযোগ করবে, তাদের জব কার্ডের ব্যবস্থা করা হবে। পাশাপাশি এটাও করেছে, গত পরশু দিন একটা মেসেজ এসছে, কি এসছে যে পর্যায়ী শ্রমিকদের রেশন কার্ড যদি না থাকে, রেশন কার্ড, সেই রেশন কার্ডের কি করবে কুপন ইস্যু হবে, কুপন এটা ইস্যু করবে, সেই কুপনের মাধ্যমে 2 মাসের যে রেশন ব্যবস্থা ফ্রিতে দেয় তাদেরকে দেওয়া হবে। এই কাজগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন, অথচ বিজেপি কী করছে, তারা শুধু করোনা ভাইরাসের জন্য কী হচ্ছে আমরা জানি, তারা কোনো কিছু মানুষের কাজ করে না, উন্নয়নমূলক কোনো কাজ নেই, ওরা শুধু বিভ্রান্ত করে, সাম্প্রদায়িকতা করে, তারা জাতপাতের লড়াই করে, বর্ণ বিদ্বেষে কথা বলে এইগুলো করে। অথচ আমাদের মেডিকেল সায়েন্স যেটা আমাদের বলছে আজকে যে করোনা ভাইরাস কোনো ট্রিটমেন্ট নেই, ভ্যাকসিন নেই, কোনো কিছু বেরোয়, কিন্তু এই কাজগুলো করতে হবে। কী করতে বলছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, আপনার মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, গরম জল খেতে হবে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এইগুলো বলছে। অথচ বিজেপি আবার কী বলছে দেখেন, আমরা কোথায় বাস করি, কোন দেশে আমরা এখন আছি, আমাদের ভারতের প্রধানমন্ত্রী এমন কোথায় কোন জায়গাতে নিয়ে গেছে আমাদের দেশটাকে, তিনি কী বলছেন, তার মন্ত্রীরা কী বলছেন, গোমূত্র পান করো করোনা ভাইরাস হবে না, গোবর খাও, গোবর শরীরে মাখো করোনা ভাইরাস হবে না। আমরা কোন কথায় আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে গেছি, আমরা কোন এখন 21 শতাব্দী, এই শতাব্দীতে আমরা যদি এইগুলো জিনিস যদি ভাবি তাহলে আমরা কী ভাবব, আমরা কী ভাবব, এই প্রধানমন্ত্রী আমাদের যে বিজেপির যে সরকার, আমাদের কেন্দ্র সরকার, তিনি আবার উল্টাপুল্টা মানুষের জন্য কাজ করছে, আবার আমাদের দিদির উপরে মমতা বেনির উপরে আঙুল তুলে বলছে, ইনি রাজ্যের মানুষের কাজ করে যাচ্ছে, জনসাধারণের কাজ করে যাচ্ছে, অথচ তারা কোনো কাজ করে না, আবার উনি আঙুল তুলে বলছেন যে হেনা করছে তেনা করছে মুখ্যমন্ত্রী। সেই জন্য আমরা বলি এর জবাব মানুষ দেবে, এর জবাব সাধারণ যে মানুষ আছে আমাদের পশ্চিমবাংলার মানুষ তারা জবাব দেবে। আজকে দেখুন 53,000 কোটি টাকা পশ্চিমবাংলা 53,000 কোটি টাকা কেন্দ্র সরকারের পাওনা রয়েছে, তিনি দিচ্ছেন না, কেন্দ্র সরকার সেই টাকাটা পাওনা টাকা, ওই টাকাটা কারো ব্যক্তিগত টাকা না, আমাদের পশ্চিমবঙ্গেরই টাকা, ওটা যে সিআর এখান থেকে তুলে নিয়ে যায়, ওই সিআরটা আমার পাবো, এখানকার যে ট্যাক্স পশ্চিমবঙ্গে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায় কেন্দ্র সরকার, তার সিআর আমরা এখানে যেটা পাই সেই টাকাটা এখনো সে দেয়নি, কত 53,000 কোটি টাকা। অথচ মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পশ্চিমবাংলার জন্য উন্নয়ন করার জন্য যে কাজ করে যাচ্ছে, সাধারণ মানুষের বাড়িতে যেভাবে তার প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে অব্যাহত রেখেছেন, তিনি আজ অব্দি করে যাচ্ছেন, তিনি ভয় পান না, আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিনও ভয় পান না যে আজকে প্রাকৃতিক দুর্যোগ আছে মোকাবেলা করতে হবে, আজকে কোনো একটা অসুখ বিসুখ হচ্ছে তার জন্য মোকাবেলা করতে হবে, কিন্তু এত কাজ করার পরেও আমাদের বিজেপি কি বলছে যে মমতা ব্যানার্জি করছে না, শেষ করে দিল বাংলাকে, মুখ্যমন্ত্রীকে বলছে না, এটা আমাদের বাংলার মানুষকে, বিজেপি আমাদের বাংলার মানুষকে অপমান করাচ্ছে, অন্য কিছু না আমাদের বাংলার মানুষকে অপমান করাচ্ছে। তো আমি বলবো একদিকে বিজেপি আমাদের চাপলিয়া বিধানসভা ক্ষেত্রে চাপলিয়া ব্লকের ক্ষেত্রে বলবো, একদিকে বিজেপি যেভাবে বলে মিথ্যা প্রচারণা দেয়, মিথ্যা কথা বলে, তেমনি আমাদের এখানকার বিধায়ক ওই একই সুরে সুর মিলে কথা বলে। বিধায়কের বিষয়টা শুনেছিলাম, উনি নাকি মুখ্যমন্ত্রীর তহবিলে 10 লক্ষ টাকা দিয়েছে, না এটা চিঠিতে আছে তিনি না 10 লক্ষটা ত্রাণ তহবিল, 10 লক্ষ টাকা তিনি কিনে দিয়ে বিলি বন্টন করেছে কাজের মাধ্যমে, পরিবারের মধ্যে এলাকায়, হ্যাঁ নিজে এলাকায় বিলি করেছে, এবং তিনি বলেছে এটাও যে আমাদের এলাকায় কোনো মানুষ না খেয়ে থাকে না, সব সন্তুষ্ট আছে, সন্তুষ্ট আছে। তো এই হলো ব্যাপার, এখন দেখেন জয় বাংলা জয় জহর
এতগুলো স্কিমে এখন আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের মামাটি মানুষের সরকার যেভাবে প্রত্যেকটি এসসি এসটি পরিবারের যে 60 বছর যার বয়স হয়েছে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য তাদের একটা কোনো কোটা নয়টা যে 100টা 200টা 1000 2000 কোনো না কোনো কোটা না যতগুলো আছে প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা দশ পুলিশ করেছে 1000 কোটি টাকা প্রতি মাসে দেওয়ার সুনিশ্চিত করেছে টাকা অলরেডি যারা করছে তারা টাকা পাচ্ছে এক সপ্তাহের মধ্যে টাকা অ্যাকাউন্টে তাদের ঢুকিয়ে আছে সেজন্য বলি মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের মানুষের জন্য কাজ করে মানুষের সাথে থাকে সব সময় সাথে থাকে আর বিজেপি এবং আমাদের এখানকার বিধায়ক মানুষের কাছে থাকে না মানুষের কাছে নেই তারা কিন্তু দূরে থেকে যে যা জায়গা থেকে আমরা আচ্ছা বলুন তো আমাদের এত একটা বড় ভয়াবহ একটা ভাইরাস যাচ্ছে করোনা ভাইরাস যারা মানুষ আতঙ্কিত কি হবে না হবে আমাদের বিধায়ককে আমরা পেয়েছি আমি তো চাই যে আমাদের এখানে একটা জিডি করা হোক নির্দেশ কোথায় তিনি হারিয়ে গেছেন হয়তো কোথাও আমাদের খোঁজ খবর নেই আমাদের এলাকার বিধায়ক কোথায় আমরা মনে হচ্ছে যে বিধায়কহীন হয়ে আমরা পড়ে আছি কেন আজকে এই দুর্দিনে যদি বিধায়ক না আসে আমরা যদি না পাই তাহলে কখন পাবো আমরা নির্বাচিত করেছি কেন ওনাকে এইগুলো জিনিসের জন্য যখন আমাদের আপদ বিপদ আসে আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে আমাদেরকে সুরক্ষা করবে কিন্তু আজকে এমএলএ স্যার কোথায় কোথায় আমরা খুঁজে পাই না আমরা খুঁজে পাই কোথায় ফেসবুক লাইভে যখন আসে ফেসবুক লাইভটা কোথা থেকে করছে কলকাতা থেকে করছে ওকে বউ বলছিল যে তার কাছে নাকি পর্যায়ী শ্রমিকের 27,000 কত 27,000 পর্যায়ী শ্রমিক তাকে নাকি হোয়াটসঅ্যাপ করেছে আধার কার্ড ভোটার ফটো দিয়ে যে তারা নাকি বাইরে আছে 27,000 সংখ্যাটা শুনে নিন 27,000 যদি গল্পগুন্ড ব্লকে 27,000 যদি আমি জানি না আছে কিনা পর্যায়ে শ্রমিক বাইরে ছিল কিনা আমাদের কাছে অন্ডে করে যেটা আছে 10,000-এর কম যারা আমাদের বাড়ি ফিরে এসছে কয়েকজন শুধুমাত্র আছে কয়েকজন শুধুমাত্র বাইরে আছে বাকি সব চলে 10,000-এর মধ্যে 27,000টা কোথায় গেল এই 27,000 হোয়াটসঅ্যাপটা কোথা থেকে আসলো তার মানে ওটা আমাদের বিধানসভার বাইরে হতে পারে বিহারের হতে পারে বিহারের কারণ উনি তো অল ইন্ডিয়া নেতা তো হয়তো অল ইন্ডিয়া থেকে ওনাকে করতে হবে কিন্তু চাকুলে কথা বলেছে চাকুলিয়া বিধানসভায় 27,000 পর্যায়ে শ্রমিক ছিল না আমাদের অন রেকর্ড যেটা আছে সেটা হলো 10,000-এর মধ্যে এই জন্য আমি একটাই কথা বলতে চাই মিথ্যা কথা বলতে হবে না মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য আমরা কাজ করব হ্যাঁ যতটুকু পারবো ততটুকু মিথ্যা কথা বলে মানুষকে ভতাবাজি দিয়ে আমরা কাজ করতে চাই না আমরা চাই যে যথাযথ যথাসম্ভব আমরা মানুষের পাশে দাঁড়াবো কাজ করবো স্নেহার পরশ প্রকল্প যেটা আছে সেটা বন্ধ না চালু আছে স্নেহার পরশ যেটা প্রকল্প ছিল সেটা যারা মাইগ্রেট লেবার যারা ছিল যারা বাইরে ছিল স্নেহের পরশ যারা বাইরে ছিল তাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে মমতা ব্যানার্জি এটা স্কিম পাস করেছিলেন এটা অনলাইন করে যেখানে যারা আছে তারা সেখান থেকে অনলাইন করবে অনলাইন করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা একটা সময় দিয়েছিল ওই সময়ের মধ্যে যারা করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যাদের ঢুকে নাই তাদের কথায় কি গলত ফলত হতে পারে অ্যাকাউন্ট নাম্বার যোগাযোগ করতে ভিডিও সাহেবের ওখানে অফিসে টাকা ওরা পেয়ে যাবে সেরকম আপনার আপনার একটা ছিল প্রচেষ্টা স্কিম ছিল প্রচেষ্টা স্কিমও তাই প্রচেষ্টা স্কিমে যারা অনলাইন করেছিল তারা টাকা পেয়েছে যারা করেনি কিংবা যাদের টাকা ঢুকেনি এখনো যদি কোনো মানে ভুল ত্রুটি থাকে তাহলে ব্লকে গিয়ে যোগাযোগ আমাদের এটা সঙ্গে আপনার রেকর্ড আছে কি যে আমাদের চাকুলিয়া ব্লকে মানে সেনম প্রকল্পে আপনার কতজন পেয়েছে প্রথম দিন যেটা হয়েছিল 1872 কি 80 জনের ইয়ে এসেছিলো প্রথম দিন প্রথম ফার্স্ট যখন অনলাইন করে যখন এটা এসেছিলো ভেরিফিকেশন করার জন্য 1870 কি 72 এই যাই হোক এরকম 70-80 1800 প্রথম তো ভিআরপি থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিডিএস দিয়ে দায়িত্ব ছিল ভিআরপি ছেলেদেরকে তারা যেন ওই তাদের বাড়িতে গিয়ে তথ্যটা সংগ্রহ করবে এইগুলো কিন্তু আমাদের এখানে অনেক হয়েছে যারা যারা বাইরে ছিল যারা একা তারা 100 টাকা দিয়েছে